ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে খুশি, আর খুশি মানে আনন্দ। ঈদের এই অনাবিল আনন্দ আমরা ভাগ করে দিতে চাই ধনী গরিব সবার মাঝে। ঈদ বয়ে নিয়ে আসুক আপনার জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি। ঈদের এই বার্তা আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কালান্তর ঈদ আয়োজনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক সুপ্রভ শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাজানো পর্বের অনুষ্ঠানমালা, কালান্তর ঈদ আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীতের ভুবনে আমন্ত্রণ জানাচ্ছে এ প্রজন্মের অত্যন্ত প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী কর্ণিয়াকে। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি গুণী অভিনেতা এবং অভিনেত্রীকে। আমার ডান পাশে রয়েছেন চিত্রনায়ক রোশান, আর আমার বাম পাশে রয়েছেন চিত্রনায়িকা সোহানা সাবা এবং আনিসুর রহমান মিলন। কথা বলছি তাদের সঙ্গে। আমি প্রথমেই সাবার কাছে জানতে চাই, ছোটবেলার ঈদ আর আজকের ঈদের মধ্যে তারতম্যটা কি খুঁজে পান? ছোটবেলার সাথে ভাগ না করে সবচেয়ে ভালো হয় ফেসবুকের আগের ঈদ এবং ফেসবুকের পরের ঈদের সাথে তফাতটা কি। আমার একদম ভাগ ছিল, রোজার ঈদে আমি ঢাকায় থাকতাম কারণ স্কুল অল্প সময়ের জন্য ছুটি হতো। ঢাকাতে আমার যে কাজিনরা আছে তাদের সাথে মায়ের দিকের সবাই থাকতো, আর কুরবানিটা আমি আমার দাদা বাড়িতে যেতাম রাজবাড়িতে, সেখানে এনজয় করতাম। আর কাপড় চোপড় লুকিয়ে রাখা, 7 দিনে 7টা ড্রেস পরবো, এই ব্যাপারগুলো খুব ছিল।
আর এখন যেটা হয় যে সবাই ড্রেস কিনে কাপড়গুলোর ছবি আপ করতে থাকে ফেসবুকে, জাস্ট অপোজিট হয়ে গেছে পুরো ব্যাপারটা। বাট ছোটোবেলার যে আনন্দটা ছিল একটা নতুন ড্রেসের, সেটা তো সারা বছর ধরে পরতেই হয় আমাদের নতুন ড্রেস, সেই আনন্দটা ওই সেই জায়গা থেকে কমে গেছে। কিন্তু খুব ভালো লাগে এখন যে আগে আমি গিফট পেতাম, এখন পাই, পাশাপাশি অনেকেকে দিতে পারছি, মানে ওইদের আনন্দটা আমি ওইভাবে পাই। আচ্ছা, অভিনেত্রী না হলে কি হতেন? আর কোনো অপশন নেই আমার জীবনে, আমি অভিনেত্রী হতাম। বিনোদ ভাই, আপনি, আমরা জানি যে আপনি মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র সব শাখাতেই আপনার দারুণভাবে বিচরণ, তো আপনার ছোটোবেলার ঈদ আর আজকের ঈদের মধ্যে আপনি কী তারতম্য খুঁজে পান? ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে কিছু দেনা পাওনার কিছু তারতম্য আছে। ছোটোবেলায় বকশিশ বা ঈদ সালামি নিতাম, এখন ঈদ সালামি দেই। আমার ঈদের ক্ষেত্রে সবসময় একটা জায়গায় খুব বেশি মনে হয়, বাংলাদেশে এখন আমরা যারা ঢাকায় থাকি সেখানে ঈদের দিনটা একেবারে রাস্তা ফ্রি থাকে, একেবারে ফাঁকা থাকে। এই ঈদ এনজয় করি আমি রাস্তা ফাঁকার কারণেই, সবচেয়ে বেশি এনজয় করি। আর ছোটোবেলার আগে থেকে যে এরকম প্ল্যান করতাম যে আমি আসলে কোথায় কোথায় গেলে ঈদ সালামিটা পাবো, এখন প্ল্যান করতে হয় হচ্ছে কে কে এসে আমার কাছ থেকে ঈদ সালামি নেবে। সো তারতম্যর জায়গাগুলো হচ্ছে এই ধরনের, দিতে দেওয়ার মধ্যে যে আনন্দটা আছে সেই আনন্দটা এখন উপভোগ করি। আর কন্ট্রিবিউশনের জায়গা থেকে যখন থেকে আমরা কাজ করা শুরু করেছি, প্রফেশনালি যখন কাজ করা শুরু করেছি, তখন বাবার সঙ্গে, মার সঙ্গে যখন কন্ট্রিবিউশন, বাবা যখন গরু কেনার টাকা দিত তার সঙ্গে কখনো তো আমরা শেয়ার করতে পারতাম না, বাট তারপর যখন যেদিন থেকে শুরু করেছি যে হ্যাঁ বাবা এত দিয়েছে, আমি সন্তান হিসেবে এত দিয়েছি কোরবানির জন্যে, শেয়ারের আনন্দটা তখন থেকে অন্যরকম ভালো লাগে। এক্স্যাক্টলি। আচ্ছা, অভিনেতা না হলে কি হতেন জীবনে? আমার ব্যাংকের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাংকে চাকরি করার, স্ট্যান্ডার্ড চার্টার্ড গিনেস ব্যাংকে আমি ছিলাম, আমি ব্রিটিশ কাউন্সিলের 31টা প্রজেক্টের মধ্যে একটি প্রজেক্টের, আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট প্রজেক্ট অফিসার ইন ব্রিটিশ কাউন্সিল। সো হয়তো আমি প্রজেক্ট অফিসার, মানে আমি হয়তো একটা ইন্টারন্যাশনাল কোনো এনজিওর, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের হয়তো বড় কেউ থাকতাম আর কি। চিত্রনায়ক রোশন, ছোটোবেলার ঈদ আর আজকের এই চিত্রনায়ক হওয়ার পরে ঈদটা কীভাবে উপভোগ করেন? ছোটোবেলার ঈদ এবং এই ঈদ যেমন সবসময় দেশের বাড়িতে করা হয়, আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখড়াতে, কিন্তু এবার ঈদে আমি বাড়িতে যেতে পারিনি, বিকজ এই ঈদে আমার ছবি রিলিজ হয়েছে। ডিফারেন্সটা তো হচ্ছে আসলে সালামের ইস্যুসটা তো আছে, যেটা আমরা ছোটোবেলা হয়তো নিতাম, খুব এক্সাইটেড থাকতাম যে কার কাছ থেকে কত নেব, মামা ছিলেন, চাচু ছিলেন, বাবা তো ডেফিনেটলি আছেন, তার পাশাপাশি ছোটোবেলায় সবচেয়ে বেশি যে আপডেটটা থাকতো, আমি যখন একদম ক্লাস 4-5 পড়তাম আমি বাইক চালাতে খুব পছন্দ করতাম, বাবাকে বলতাম, বাবা তো আসলে তখন প্লাস 4-5 তো ডেফিনেটলি আমাকে বাইক একা দিবে না, বাবার কাছে আবদার রাখতাম যে প্লিজ আমাকে অ্যাটলিস্ট ঈদের দিন একটু বাইকটা দিও, আমি একটু বাইকটা ড্রাইভ করতে চাই। তো সেই আবদারটার মানে আমার গাড়ি চালানোর প্যাশনটা যেমন অনেক একটু বেশি ছিল, দ্যাট ওয়াজ দ্য বেসিক ডিফারেন্স। আর এখন যদি চিন্তা করি মানে আসলে সবার সঙ্গে একই রকম মিলে যায়, তবে ড্রেস আপটা নিয়ে, কাপড় চোপড় নিয়ে আমি সবসময় এক্সাইটেড থাকি যে নতুন কিছু কিনতে হবে বা নতুন কিছু দিতে হয়। এখন যেমন বাবাকে, মাকে, তারপর বোন আছে, সবাইকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, আর নেই আমার বড় বোনদের কাছ থেকে, দুলাভাইদের কাছ থেকে নেই। নেওয়ার এটা আবার এখনো, হ্যাঁ না আসলে এটা চাইতে হয় না, ওরা দিয়ে দেয়। অভিনেতা না হলে কি হতেন জীবনে? আমার হয়তো দুটো অপশন ছিল, আইদার বিসিএস ক্যাডার অথবা হয়তো ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার হতেন। মিলন ভাই, আমরা জানি যে আপনি একটু গুনগুন করে গানও করেন, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু। থিয়েটারের জন্য আমার গান প্র্যাকটিস করা বা করতাম, এখন তো নাই, একেবারে ভয়েস নাই, সো দর্শক আমাকে ক্ষমা করবেন ঈদের এই অনুষ্ঠানে আপনাদের যদি বিরক্ত করে থাকি গান শুনিয়ে। শোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি, ওরে গগনেতে ডাকে দে, আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। আপনাদের তিনজনকে স্টুডিওতে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ঈদের এই আনন্দ ঘন মুহূর্তে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীতের পর নূপুরের ঋণি ঝিনি উপভোগ করবার জন্য। নূপুরের নিক্কর নিয়ে আসছেন সোহেল রহমান ও তার দল।
স্বপ্ন লেখে যায় মধুচন্দ্রিমার রাত যেন গল্প বলে যায় রাখি বন্ধনে হাত একই স্বপ্ন লেখে যায় যোছনা ভেজায় চোখে সুপ্রিয় দর্শক শ্রোতা, জীবন কোনো গদ্য নয়, আবার একেবারে কাব্যও নয়। জীবনের নানা রকম ঘটনা থাকে, সেই ঘটনাগুলো নিয়েই আমাদের জীবন। তো আমরা সব কিছু কেমন জানি একটু বাড়িয়ে বলতে বেশি পছন্দ করি। তো কখনো কখনো এই বাড়িয়ে বলাই আমাদের যে কাল হয়ে দাঁড়ায়, এটারই একটি চমৎকার ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করবে মনা সিদ্দিকি হৃদয় ও তার দল। বাবা কত টেকা, খালি টেকাই টেকা টেকাই টেকা, গরু বেচছি গরুর টেকা, গরুর ফার্ম দিলে টেকাই টেকা। এক্সকিউজ মি ভাইয়া। জি জি বলেন। আসার পথে একটা গরুর ফার্ম দেখলাম। গরু গরু জি জি জি। সেটা কি আপনার? আমার, ওই গরুর ফার্ম আমার। গরুগুলা দেখলাম বেশ স্বাস্থ্য ভালো, সুন্দর দেখতে। জি জি। কি খাবার দেন?
গরুগুলারে কি খাইতে দেই না আপনি সেইটা বলেন হে গরুগুলারে আপেল খাইতে দেই কমলা খাইতে দেই বার্গার খাইতে দেই তারপর মনে করে সকালে ঘুমের থেকে উঠতে জেলি মাখাইয়া রুটি খাইতে দেই গরু রে তারপর সুন্দরের কথা বলছেন প্রত্যেক দিন সকালবেলা গরুগুলারে পার্লারে নিয়ে যাইতাম পেটিকিউর করাইতাম ম্যানিকিউর করাইতাম তারপরে যে এই বুড়ো পালাক করাইতাম এই জন্য সুন্দর নিজেই গরু হয়ে গেলাম এই কথা বলা জানি ফাফরে বেড়ে গেছি জি ভাইয়া কিছু বলছেন আমাকে না আপনারা দেখতে তো হাতির মতো দেখা যায় না আমি বলছিলাম কি ওই গরুগুলোকে আপনি কি খাবার দাবার দেন আর কি আপারে খাইতে দেই বলছি আপায় জরিমানা ধরছে আপনার আমি খাওয়ার কথা কিচ্ছু কম গরুগুলারে কিচ্ছু খাইতে দেয় গরুগুলারে মোট কথা এক মাস ধরে একটা খ্যার একটু ভুসি কিচ্ছু খাইতে দেয়নি এক সপ্তাহ ধরে গরুগুলা পানি তৃষ্ণায় দাপড়ায় দাপড়ায় মত আছে কিন্তু তাও একটা গরুর একটু পানিও খাইতে দেয়নি মোট কথা দুই মাস ধরে কিচ্ছু খাইতে দেয় না গরুগুলারে না খায়া দুই তিনটা গরু তো মাত্র অজ্ঞানে ফিটুয়ে মরে গেছে তাও খাইতে দেয়নি মরুক মরুক তাও খাইতে দেব না তা বললে তো হবে না একটু আগে আপনি বলেছেন গরুগুলাকে কিচ্ছু খেতে দেন না আপনি কালকে অফিসে আসবেন অফিসে যাবো কেন আপনার যে জরিমানা হয়েছে সেটা দেওয়ার জন্য আর না গেলে না গেলে এই সব গরুগুলাকে অফিসে নেওয়া হবে আর আপনাকে বস্তায় ভরে নেওয়া হবে আমি নিজে যাবো হ্যাঁ অবশ্যই আসবেন একটারে খাইতে দেই কইলে দোষ আর একটারে না খাইতে দিলে দোষ কোন দিকে যায় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কে না মুই কে ডাহাড়া ভরে কইতে আসি মুই আওয়ার সময় পথে দেখিয়েছি একটা বিশাল একটা গরুর ফার্ম দেখছি আ বিরাট বিরাট লোভ ভালো ভাগরবে গরু দি আনছেন কমলে দি আনছি যে মন চাই আনতে আনছি আপনার সমস্যা কি আপনি কি লাগাইছেন সেটা বলেন না হ্যাঁ ঘটনা হলে যাইয়া গরুগুলো এত তাজা যে হইলে ওর মধ্যে কি ঢুকাইছেন হ্যাঁ তো কইতে পারি না ওটার খাওয়ান কি ওরে বাবা একজন রে খাইতে দেই বলছি জরিমানা ধরছে আর একজন রে খাইতে দেই না বলছি জরিমানা ধরছে আপনি রে বলতাছি গরুগুলারে খাইতে দেই কি শোনেন আমি নিজের থেকে গরুগুলারে কিচ্ছু খাইতে দেই না আমি প্রত্যেকদিন সকালে উঠতে গরুগুলারে প্রত্যেকটা গরুরে এরকম 1000 টাকার একটা নোট দিয়ে দিই গরুরা বাজারে যায় অগো যা মন চাই কিন না খায় মন চাইলে খায় মন চাইলে খায় না এটা অগো ব্যক্তিগত ব্যাপার আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না খুব ভালো কইছে জি বুঝছে জি জি বুঝছি ওই কি কাবলেরই বিষয় আমার গরু বাজারে যাইয়া খাও